জিত দ্য হেয়ার নমো ফিয়া। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ, এখন আর কথা বলবো হচ্ছে যেখানে জিদ্দা নিজে উপস্থিত আছেন, যেখানে জিদ্দা আছেন সেখানে কি চিন্তার কোনো কারণ আছে? আমার তো মনে হয় না কোনো চিন্তার কারণ আছে। কেন এই কথাটা বলছি বন্ধুরা, জিদ্দা নিজে এত বড় একটা সুপারস্টার, তার নাম কি? সে মাস মহারাজা। সে বাংলা ইন্ডাস্ট্রিতে মাস সিনেমা ওয়ান অ্যান্ড ওনলি জিদ্দা, যে বাঁচিয়ে রেখেছিলেন মাস সিনেমাকে। তো সেই মানুষটা তুমি জাস্ট একবার ভাবো যে সেই মানুষটা যখন আছে, মানে জুড়ে রয়েছে এই পুরো বিষয়টার সাথে, তখন তো মাসের ধামাকাই হবে। তো এখন যে লেটেস্ট আপডেটটা উঠে আসছে, হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার, এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো, জিদ্দার খাকি টু, ইয়েস খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, এই প্রজেক্টটাকে নিয়ে। এক্ষুনি আমি দেখলাম শিল্পেন্দু দার ভিডিও এবং সেখান থেকে আপডেটটা পেলাম যে আপডেট এরকম উঠে আসছে যে এটা সুপার মাস একটা প্রজেক্ট হতে চলেছে। ইয়েস, অ্যাকশনের পোর্শন প্রচুর প্রচুর থাকবে, ইভেন কি এটা 6-7 ঘন্টার একটা ডিউরেশনেরও হতে পারে। সিরিজ যেহেতু বিশাল বড় করে বানানো হচ্ছে, নেটফ্লিক্সের ভিতরে বানানো হচ্ছে, এখান থেকে আমাদের এখান থেকে কিন্তু অনেক অনেক কাস্টিংরা রয়েছেন, যেরকম আইকুকুয়ায় থেকে যে ভিলেন চরিত্র করেছিল সেও রয়েছে, এছাড়াও শাশ্বতবাবু তো রয়েছেন, প্রসেনজিৎ মুম্বাদা আমাদের সবার প্রিয় তিনি রয়েছেন, এবং মানে জিদ্দা তো রয়েছেন আলো, মানে একদম খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের আলো করে রেখেছেন যেটা, সেটা জিদ্দা। এছাড়াও পরমব্রত রয়েছে শোনা যাচ্ছিল। তো বড় বড় কাস্টিং কিন্তু এই সিরিজের ভিতরে রয়েছে। ইভেন কি এই সিরিজের কাজ কিন্তু অনেকটা কমপ্লিট হয়েছে, কলকাতার পোর্শনের কাজ কমপ্লিট হয়েছে, কিন্তু মুম্বাইয়ের পোর্শনের কাজ বাকি রয়েছে, যে কারণে জিদ্দা বারবার কিন্তু আসা যাওয়া করছেন এবং আর অন্য কোনো কাজের দিকে জিদ্দা মন দিতে পারছেন না, এই সিরিজটাকে নিয়েই করে যাচ্ছেন। তো অনেক দিন ধরে কিন্তু এই সিরিজটা শুটিং হচ্ছে এবং আরও বিগত অনেক দিন ধরে হয়তো শুটিং হবে। কিন্তু মূলত যেটা বড় আপডেট সেটা হচ্ছে যে মাস অ্যাকশনের পোর্শন কিন্তু প্রচুর থাকবে, জিদ্দার পোর্শন মানেই কিন্তু সেখানে অ্যাকশন থাকবে, ধামাকা থাকবে। এবং আগের পার্টটা যেটা মোর মাসিভাবে বানানো হয়নি, নীরাজ পাণ্ডে সবসময় ক্লাস আর মাসের কম্বিনেশন করতে একদম পারফেক্ট পারেন, কিন্তু আগের যে সিরিজটা হয়েছিল সেই সিরিজটা এতটা মাস ওয়েতে বানানো হয়নি। কিন্তু এই সিরিজটার ক্ষেত্রে গল্পটা একদম ডিফারেন্ট হয়ে যাচ্ছে বন্ধুরা। এই সিরিজটা শোনা যাচ্ছে যে সব থেকে বেশি মাস ওয়েতে বানানো হবে। জিদ্দা রাজিই হতেন না যদি মাস ওয়েতে না বানানো হতো, কারণ জিদ্দা মানে মানে জিদ্দার সেই রন্ধ্রে রন্ধ্রে মাস বলে না সেইটা আর কি, মানে মশালা যে ইম্প্যাক্টটা বা অ্যাকশনটা বা যে ধামাকাটা, ওটা জিদ্দার ভিতরে রয়েছে। মানে জিদ্দা ওই 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 মজাটা না পেলে জিদ্দা কাজই করেন না, এটা আমরা সবাই জানি। বাংলাতেই দেখো না, তার রাবণ হোক, তার চেঙ্গিজ হোক, তার বুমেরাং ইটসেলফ হোক, বুমেরাঙের ভিতরেও অ্যাকশন ট্যাকশন রেখে একদম রবি বর্মাকে দিয়ে করিয়ে, ঠিক আছে, রোবটিক অ্যাকশন, মানে জিদ্দা না অ্যাকশন মানে একদম মানে মন থেকে ভালো হচ্ছে। কোয়েল মল্লিক একটা কথা বলেছিল যে জিত ঘুমোতে ঘুমোতেও অ্যাকশন করে, তো জিদ্দা তখন রিপ্লাইটাও সলিড দিয়েছিল, যাই হোক হোয়াট এভার ইট ইজ। বিষয়টা হচ্ছে যে মাস ওয়েতে, মানে যেটা ফার্স্ট পার্টটাতে অতটা মাস ওয়েতে ছিল না, তার সেকেন্ড পার্টটাতে কিন্তু ভয়ঙ্কর মাস কিছু শ্যুট হবে এবং জিদ্দার কিছু অ্যাকশন সিকোয়েন্স নাকি শ্যুট হয়েছে, সেগুলো নিয়ে কিন্তু খুব খুশি আর কি টিম, মানে এত ভালো হয়েছে আর কি দেখতে সেগুলো। তো ওভারঅল আমরাও দেখতে ওয়েট করে বসে আছি, দেখা যাক যে এমন একটা অ্যাকশন সিকোয়েন্স যেখানে বুম্বাদা জিদ্দা 1-to-1 অ্যাকশন হচ্ছে, ও মাই গুডনেস, এটা যদি হয় আই ডোন্ট নো যেটা হবে কিনা, বাট জমে যাবে জাস্ট। তোমাদের আর কি মতামত? জিদ্দার খাকি টু আরও বড় হচ্ছে, আরও মাসি হচ্ছে, সুপার মাসি হচ্ছে এবং অ্যাকশনে ভরপুর হচ্ছে, কে কে এখন থেকে ডিসাইড করে বসে আছো? নেটফ্লিক্সে এলেই সাবস্ক্রিপশন নেবো আর দেখবো, এটা কারা কারা করে বসে আছো অবশ্যই জানিও আমাকে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।